হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস আপডেট এক্সপার্ট। সো গাইস, আজকে আমরা কভার করব ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ICC ওয়ার্ল্ড কাপ ওয়ার্ম আপ ম্যাচ নাম্বার 4। তো ম্যাচটা আজকে হবে, অর্থাৎ 30 সেপ্টেম্বর 2023, বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়াম গুয়াহাটিতে ম্যাচটা হবে। আপনারা লাইভ দেখতে পারেন ম্যাচটা দুপুর 2 থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্ক আর ডিজনি প্লাস হটস্টারে। তো এই ওয়ার্ম আপ ম্যাচের বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যারা জানেন না। তো এই ICC ইভেন্টস, যে কোনো ICC ইভেন্ট শুরু হওয়ার আগেই প্রত্যেকটা টিম কিন্তু 2 করে ওয়ার্ম আপ ম্যাচ খেলে। তো এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেও কিন্তু ICC প্রত্যেকটা টিমকে তাদের রেডি হওয়ার জন্য লাস্ট চান্স দিয়েছে। আর এবার বলে রাখছি, এই ওয়ার্ম আপ ম্যাচগুলোতে যেই প্লেয়ারই রান করবে বা 100 করবে বা কেউ 50 করলো বা 5 উইকেট নিল, এই ওয়ার্ম আপ ম্যাচের কিন্তু কোনো রেকর্ড বা কেউ 5 উইকেট যে নিয়েছে এগুলো কিন্তু তাদের ক্যারিয়ারে ধরা হবে না, মানে কিছুই ধরা হবে না, একদম পুরো 0 রান বা 0 উইকেট ধরা হবে। এইটা জাস্ট একটা টেস্ট, তো আপনাদেরকে এটাই বলে রাখছি। তো এবারে এমনও হয় যে আপনারা কাউকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানালেন, তারা খেলতেই আসলো না। আজকে যেমন ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের খেলা, তো আপনারা কিছুজন বুমরাকে ভাইস ক্যাপ্টেন বানাবেন বা বিরাট কোহলিকে ক্যাপ্টেন বানাবেন। এবার এরা শিওর না, 50-50 যে এরা নামবে কি নামবে না খেলতে। তো এটা জাস্ট একটা ওয়ার্ম আপ ম্যাচ, এটা আমিও আপনাদেরকে বলে রাখছি যে এই রান বা এই উইকেট কিন্তু তাদের ক্যারিয়ারে একদমই ধরা হবে না। বা এবার আপনারা রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানিয়েছেন, এবার রোহিত শর্মা কিন্তু 50 রান করেও কিন্তু রিটায়ার হার্ট হয়ে যেতে পারে। তো এটা কিন্তু বলে রাখছি আপনাদেরকে, আপনারা ক্যাপ্টেন বাড়াবেন এবার তার উপর পুরো নির্ভর করছে, পুরো একটা প্লেয়ারের উপর নির্ভর করছে যে সে কতটা খেলবে বা খেলবে না বা সে নামবে কি নামবে না, পুরোটাই খেলার উপর ডিপেন্ড করছে। তো এই খেলাগুলো একটু বেশি রিস্কি হয়ে যায়। তাও আমি আপনাদের কাছে একটা ম্যাচ প্রেডিকশনস দিয়ে রাখছি, আপনারা যদি টিম বানাতে চান বা বানাতে পারে। সো গাইজ, আমি আবার ওয়েদার রিপোর্টটা বলে রাখছি বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। তো টেম্পারেচার এখানে থাকবে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, হিউমিডিটি 94%, উইন্ড স্পিড 3 কিলোমিটার পার আওয়ার, আর প্রেসিপিটেশন আপাতত 0 দেখাচ্ছে। সো গাইজ, এবার আসছি বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্টে। তো এইখানে বেশ ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হয়, আর যে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করে সে কিন্তু সেই ব্যাটার্সটা কিন্তু খুব হেল্প পায়। তো প্রথমে যেই টিমই ব্যাটিং করবে আর যারা ওপেনিংয়ে আছে তাদের কিন্তু ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন একটা সেফ চয়েস থাকবে। আপনারা জানেন যে শিওরকে নামতে পারে, তো আপনারা তাদেরকে কিন্তু ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করতে পারেন। আর ল্যাটার অফ দি হাফ, মানে যখন খেলাটা 20-25 ওভার চলে যায় তখন কিন্তু স্পিনার্সটা খুব হেল্প পায়। এবার আসছে এখানের ফার্স্ট অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোরে। তো এখানে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হয় 230-240 রান, আর এখানে যেই টিমই টসে জিতে সেই কিন্তু বলিংয়ের ডিসিশন নেবে বা ব্যাটিংয়ের ডিসিশনে নিতে পারে, কারণ এটা একটা ওয়ার্ম আপ ম্যাচ। তো তারা কিন্তু পুরোপুরি একদম দেখে নেবে, 2 টিমই একদম কিন্তু ঝালাই করে নেবে তাদের কোন কোন প্লেয়ার কেমন খেলে। সো গাইজ, এবার আসছি 2 টিমেরই প্রবাবল টুয়েলভসে। তো এই ম্যাচে কিন্তু সবাই নামবে, সবাই ব্যাট করবে, আপনাদের ফ্যান্টাসি যেখানে খেলেন সেখানে কিন্তু সবাই অ্যানাউন্স থাকবে। তো এবার টিম ম্যানেজমেন্টের ব্যাপার, তারা কোন প্লেয়ার নামবে কোন প্লেয়ার নামাবে না বা কোনো বলার খেলাবে কি না, তো এটা কিন্তু পুরোই টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তো আমি আপনাদেরকে পুরো টুয়েলভসটা বলে রাখছি 2 টিমেরই। তো প্রথমে ওপেন করতে আসবে টিম ইন্ডিয়া রোহিত শর্মা বা শুভমন গিল। তো এদের বলছি ওপেন করতে আসবে, জানি না এরা আদৌ ওপেন করতে আসবে কি না, তো আপনারা কিন্তু সেটা দেখে নেবেন কে নামছে বা কে তারা আজকের দিনে রেস্ট নিচ্ছে। এরপর আসবে শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, ঈশান কিশন, লোকেশ রাহুল, অক্ষর পটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি আর মোহাম্মদ সিরাজ। তো এইটা ছিল টিম ইন্ডিয়ার প্রবাবল টুয়েলভস। এরপরে আসছি টিম ইংল্যান্ডের প্রবাবল টুয়েলভসে। প্রথম ওপেন করতে আসবে বেন স্টোক, সাথে ডেভিড মালান, হ্যারি ব্রুক, জো রুট, জনি বেস্টো, জস বাটলার, ক্রিস ওক্স, ডেভিড উইলি, লিয়াম লিভিংস্টন, মইন আলী, স্যাম করন, আদিল রাশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড আর রিস টোপলে। তো এইটা আপনাদের বলে রাখলাম 2 টিমেরই স্কোয়াড, বা এখান থেকে কারা কারা খেলবে সেটা আপনারা, যেটা আমি বলে দিয়েছি ভিডিওর আগে, আপনারা কিন্তু দেখে নেবেন। সো গাইজ, এবার আসছি আজকে 2 টিমেরই টপ পিক্সে, কারা কারা আজকে আপনার বেশি পয়েন্ট দিতে পারে। আজকে আমি আমার সবচেয়ে প্রথমে রেখেছি শুভমান গিলকে টপ পিক্সে, নো ডাউট, একদম খুব ভালো ফর্মে আছে। এরপরে আমি আমার আজকে টপ পিক্সে রেখেছি বিরাট কোহলিকে, এরপরে আজকে আমি আমার টপ পিক্সে রেখেছি জস বাটলার আর বেন স্টোকসকে। সো গাইজ, আমরা এরকম একটা টিম কম্বিনেশন বানিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পারেন। উইকেট কিপিং সেকশনে রেখেছি জস বাটলার,
জনি বেস্টো আর কে এল রাহুলকে। ব্যাটিং সেকশন রেখেছি বিরাট কোহলি, বেঞ্চ চোস আপাতত ভাইস ক্যাপ্টেন বানিয়েছি, সাথে শুভমান গিল ক্যাপ্টেন রেখেছি। অলরাউন্ডার সেকশন রেখেছি রবীন্দ্র জাডেজা, লিয়াম লিভিংস্টন, হার্দিক পান্ডিয়া আর স্যাম করণকে। বোলিং সেকশনে আপাতত আমি একজনকে রেখেছি, মোহাম্মদ সিরাজকে। সো গাইজ, এটাই ছিল আজকের ম্যাচ প্রেডিকশনস। আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবেন আমাদের কমেন্ট সেকশনে, আর আমাদের চ্যানেলটা প্রথমবার দেখে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও।